আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ ফ্যাক্টসে সকলকে আমন্ত্রণ। 2024 সালে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ, সেই বিশ্বকাপকে ঘিরে আমরা এখন পর্যন্ত কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করেছি? ডেফিনেটলি ওয়ানডে টিমটা 2023 50 ওভারের বিশ্বকাপ খেলছিল, কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা আসলে কতটুকু পদক্ষেপ গ্রহণ করেছেন সেটা একটা প্রশ্নের বিষয় কিন্তু চলে আসতে পারে। দেখেন, গত 2 বছর ধরে বিভিন্ন প্ল্যাটফর্মে আমি একটা কথা বলে এসেছি যে আমাদের যারা ডোমেস্টিক প্লেয়ার রয়েছেন তারা টি টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে যে অভ্যস্ত হবেন, কোথায় অভ্যস্ত আসলে হবেন, বিপিএল এর বাইরে তারা আর কয়টা টুর্নামেন্ট টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলতে পারেন সেটা একটা প্রশ্নের জায়গা। ইন্ডিয়াতে আইপিএল এর বাইরেও সৈয়দ মুশতাক আলী ট্রফি হয় এবং বিভিন্ন রাজ্যে তামিলনাড়ু, কর্ণাটকা, মহারাষ্ট্র বিভিন্ন প্রিমিয়ার লিগ হয় যেখান থেকে আইপিএল এর পাইপলাইনটা তৈরি করা হয়। নেপালের মতো দেশে ঠিক এই মুহূর্তে 4টা টি টোয়েন্টি লিগ চলমান রয়েছে। ইনফ্যাক্ট আপনি যদি চিন্তা করেন, পাকিস্তানে পিএসএল এর বাইরেও ন্যাশনাল টি টোয়েন্টি কাপ বলে আরও একটা টুর্নামেন্ট রয়েছে যেখান থেকে আসলে পিএসএল এর পারফর্মারদেরকে খুঁজে ফেরা হয়। শ্রীলঙ্কাতেও আমরা দেখতে পেয়েছিলাম এসএলপিএল এর বাইরেও তারা 2022 টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আরও একটা ডোমেস্টিক টুর্নামেন্ট করেছিল। আফগানিস্তানে ঠিক এই মুহূর্তে আফগানিস্তান প্রিমিয়ার লিগ ছাড়াও আরও একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট অ্যাভেলেবল রয়েছে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা কিংবা ইংল্যান্ড, নিউজিল্যান্ড এসব জায়গাতেও মাল্টিপল টি টোয়েন্টি টুর্নামেন্টস রয়েছে। এখন খুব সিম্পল একটা কথা আমি আপনাকে বলি, আমাদের যে হাবিবুর রহমান সোহান গত বছর খুলনা টাইগার্সে খেলেছিল, এই হাবিবুর রহমান সোহান গত বছর বিপিএলে খেলেছে, আফটার দ্যাট হি হ্যাজ টু ওয়েট ফর অ্যানাদার ওয়ান ইয়ার টু প্লে হিজ নেক্সট টি টোয়েন্টি গেম। অর্থাৎ এই এক বছরের মধ্যে সোহান কিন্তু কোনো টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারছে না। ইভেন আপনি যদি চিন্তা করেন যে যারা ন্যাশনাল টিমের সার্কিটের বাইরে, ধরেন পারভেজ ইমন, একবার তিনি বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে একটা সেঞ্চুরি করলেন, এরপর তাকে এক বছর ওয়েট করতে হলো তার নেক্সট টি টোয়েন্টি গেমের জন্য। ইন দ্য মিন টাইম যদি একটা বা মাল্টিপল টি টোয়েন্টি টুর্নামেন্টস থাকতো, প্লেয়ারগুলো যদি খেলার মধ্যে থাকতো, তারা কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে ধাতস্থ হতে পারতেন। খুবই সিম্পল একটা কথা, তা হচ্ছে বিপিএলে একে তো 4 জন বিদেশি থাকেন, সেই জায়গাটায় সবার খুব বেশি সুযোগ হয় না, বিদেশি প্লেয়াররা থাকেন, হয়তোবা 7 জন লোকাল প্লেয়ার খেলতে পারছেন, কিন্তু ফ্যাক্ট ইজ এই যে সমস্ত প্লেয়াররা খেলতে পারছেন না, আর একটা ডোমেস্টিক টুর্নামেন্ট থাকলে পরে তারা সেটা খেলতে পারতেন, নিজেদেরকে এক্সপ্লোর করতে পারতেন, কিংবা বিপিএলের জন্য পাইপলাইনটাও কিন্তু এই সমস্ত টুর্নামেন্ট থেকে বের করা সম্ভব হতো যদি একটা টুর্নামেন্ট থাকতো। মোর অর লেস ডোমেস্টিক ক্রিকেটে যারা পারফর্মার তাদেরকে কিন্তু একটা সিজনের লাস্ট টি টোয়েন্টি গেমটা খেলে ফেলেছেন, দেন তাকে এক বছর ওয়েট করতে হচ্ছে পরবর্তী টি টোয়েন্টি ম্যাচের জন্য। তো এই জায়গাটা, ধরেন নাহিদ রানার মতো একজন পেস বোলারকে আমরা খুঁজে পেয়েছিলাম গত বিপিএল থেকে, এখন নাহিদ রানার টি টোয়েন্টির ম্যাচ প্র্যাকটিসটা আসলে কোথায় হবে? ওই যে গত বছর খেলেছেন, আবার নেক্সট ইয়ারে গিয়ে বিপিএল খেলবেন, আদারওয়াইজ মাঝখানে তো আর কোনো খেলা নাই। তো নিজেকে স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা আসলে কীভাবে হবে সেটা একটা, ম্যাচ প্র্যাকটিসের জায়গাটা কীভাবে হবে, এখন এই যে মাঝখানের এই সময়টাতে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট অর্গানাইজ করাই যেত লোকাল প্লেয়ারদেরকে নিয়ে বিসিবির ক্যালেন্ডারে, সেটা কতটুকু আসলে আমরা চিন্তা করেছি টু ফাইন্ড নেক্সট প্রমিজিং পাইপলাইন ফর নেক্সট বিপিএল, ইভেন নেক্সট টি টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে। সো এই জায়গাটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরের জায়গা। নাম্বার টু যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে আমাদের যে বাংলাদেশ টাইগার্স এবং এইচপি, আমাদের যে এ দল রয়েছে, সেইখানে টি টোয়েন্টির আলাদা করে স্কিল প্র্যাকটিস কতটুকু হচ্ছে। আমি যখন ভিডিও করেছিলাম গত বছর তখন কিন্তু বাংলাদেশ টাইগার্স কিংবা এইচপিতে টি টোয়েন্টি নিয়ে আলাদা কোনো ফর্ম্যাটের টুর্নামেন্ট হয়নি বা আলাদা কোনো ম্যাচ আয়োজিত হয়নি। লাস্ট 1-1.5 বছর ধরে আমরা দেখতে পেয়েছি যে এইচপি এবং বাংলাদেশ টাইগার্সের মধ্যে টি টোয়েন্টি ম্যাচও আয়োজিত হচ্ছে, থ্যাঙ্কস টু বিসিবি, যে এই জায়গাটা তারা গুরুত্ব সহকারে নিয়েছে। বাট দ্য ফ্যাক্ট ইজ টি টোয়েন্টিকে কেন্দ্র করে এইচপি টিমের সিলেকশন কি আসলে হচ্ছে? দেখেন, এইচপি টিমে যে সমস্ত প্লেয়ারদেরকে সিলেক্ট করা হয় তারা সবাই 50 ওভার্সের পারফর্মার কিংবা লঙ্গার ভার্সন টুর্নামেন্টসের পারফর্মার। এই জায়গাটায় কিন্তু প্রথম বিভাগ ক্রিকেট লিগের যে টি টোয়েন্টি ভার্সন রয়েছে সেখান থেকে কোনো প্লেয়ারকে এইচপি টিমে সিলেক্ট করা হয় না, কিংবা প্রথম বিভাগ ক্রিকেট লিগের টি টোয়েন্টির কোনো পারফর্মার যে হয়তোবা ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, মাল্টিপল টাইমস ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তাকে এইচপিতে সিলেক্ট করা হয় না। এইচপিতে আসছে আন্ডার 19 থেকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের যারা 50 ওভার ফর্ম্যাটের প্লেয়ার তাদেরকে নেওয়া হচ্ছে এইচপি টিমে। সো টি টোয়েন্টি ক্রিকেটটাকেও একটা সমান গুরুত্ব দেওয়ার জায়গা কিন্তু রয়েছে, কারণ আগামীতে টি টোয়েন্টি ক্রিকেটটাই ফিউচার হতে যাচ্ছে। সো এটা কিন্তু এখন পর্যন্ত আমরা ওইভাবে দেখতে পাইনি। আরেকটা ফ্যাক্টর আমার কাছে কেন যেন মনে হয় সেটা হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটের জন্য আলাদা স্কিল হিটিং ক্যাম্প। আমরা জানি যে বাংলাদেশ টাইগার্সকে নিয়ে অনেক কথা হয়েছে কিংবা এইচপিকে নিয়ে অনেক কথা হয়েছে, বাংলাদেশ টাইগার্সটা না, আমরা যেমনটা দেখেছি যে একটা সার্টেন সময়ের জন্য একটা প্রোগ্রাম, হয়তোবা 1 মাসের একটা স্কিল ক্যাম্প, 2 মাসের একটা স্কিল ক্যাম্প, কিন্তু হওয়ার কথা ছিল আসলে পুরো বছরব্যাপী ফরম্যাট ওয়াইজ বিভিন্ন স্কিল ক্যাম্প হবে।
যদি এরকম হয় যে খুব সিম্পল আপনি চিন্তা করেন, আপনি বিপিএল থেকে কয়েকটা প্লেয়ারকে পেলেন যারা 16 থেকে 20 নম্বর ওভার ইউটিলাইজ করতে পারে, এক্সিকিউট করতে পারে, এটা যদি আমাদের মুক্তার আলী বা জিয়াউর রহমানও হয়। আমি নামগুলো মেনশন করছি এই কারণে যে তাদের হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে তাদের বয়স হয়ে গেছে, বাট শোয়েব মালিক আগামী টি-20 বিশ্বকাপ খেলার পরিকল্পনা করছেন, যদি মুক্তার আলী, জিয়াউর রহমান, ইনফ্যাক্ট সাব্বির রহমান যদি 16 থেকে 20 নম্বর ওভার এক্সিকিউট করতে পারেন, দেন সাব্বির রহমান আরও যারা আছেন আলাউদ্দিন বাবুদের মতো প্লেয়ার যাদের আমরা দেখেছি বিভিন্ন সময় তারা শেষের দিকে সময়গুলো এক্সিকিউট করতে পেরেছেন, তাদেরকে নিয়ে আলাদা করে যদি স্কিল হিটিং ক্যাম্প করা যায় ফর 16-20, সেটা সারা বছরব্যাপী কেন চলমান থাকবে না? প্ল্যান করলে তো আসলে অনেক প্ল্যানই করা যায়, বা প্ল্যান করলে কিন্তু অনেক প্রক্রিয়া আছে যে আপনি টি-20 ক্রিকেটটাকে কীভাবে একটা আলাদা গ্ল্যামার দান করতে পারেন। এখন আপনি খুব সিম্পল প্লেয়ারদের মাইন্ড সেট আপই সারা বছরব্যাপী টি-20 ক্রিকেটের মধ্যে নাই, কারণ একটা বিপিএলের পর দেন ইমিডিয়েটলি আরেকটা বিপিএল আসতে এক বছরের মতো সময় লাগছে। ইন দ্য মিনটাইম তারা কিন্তু টি-20 ক্রিকেটের মধ্যে নাই। আপনি চিন্তা করেন আনিসুল ইসলাম ইমন, তার ক্ষেত্রে চিন্তা করেন যে এক, বঙ্গবন্ধু টি-20 কাপ খেলেন, এরপর তিনি আর মাঝখানে টি-20 ম্যাচই পান নাই। পারভেজ ইমনের কথা আমরা একটু আগে বলছিলাম। সো এই যে টি-20 ম্যাচ পাওয়া, টি-20 স্কিল প্র্যাকটিসের জায়গা, আলাদা করে টি-20 স্কিল ক্যাম্প করা, এটা কিন্তু একটা স্পেশালাইজড জায়গা। টি-20 ক্রিকেট মানে আপনাকে যেহেতু পাওয়ার হিটিং অভ্যস্ত হতে হবে, সো এইটার জন্য আলাদা স্কিল হিটিং ক্যাম্পের একটা জায়গা আছে, এবং সেটা আসলে দীর্ঘমেয়াদী সারা বছরব্যাপী। খুব সিম্পল ব্যাপার, যে টিমটা ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে আপনি চাইলে আরেকটা বিকল্প টিমকে ফর টি-20 ওয়ার্ল্ড কাপ এতক্ষণ দিনে কিন্তু স্কিল হিটিং অনেক কিছু ক্যাম্প করতে পারতেন বা রেডি রাখতে পারতেন, কারণ সামনে আপনার মিশনটা টি-20 ওয়ার্ল্ড কাপ। সেটা আসলে কত দূর আমরা খোঁজখবর পেয়েছি, আমরা কিন্তু খোঁজখবর পাইনি। আরেকটা জায়গা আমার কাছে মনে হয় যে টি-20 ক্রিকেটটার জন্য যদি আলাদা একটা সিলেকশন প্যানেল থাকে সেটা মনে হয় অনেক বেশি মাত্রায় ভালো, কারণ বাংলাদেশের ক্রিকেট আমরা দেখতে পেয়েছি একই সিলেক্টর যারা আসলে টেস্ট ওয়ানডে টি-20 টিম সিলেক্ট করছেন তারা অনেকাংশে বিষয়গুলোকে পেঁচিয়ে ফেলছেন এবং সেটা হয়েছে এখন পর্যন্ত। সো এই জায়গাটা মনে হয় যে টি-20 ক্রিকেটটাকে যদি আপনি আলাদা একটা সিলেকশন প্যানেলের আন্ডারে দিতে চান সেটা মনে হয় আরও অনেক বেশি মাত্রায় বেনিফিশিয়াল হতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য। বাট ফ্যাক্ট ইজ আমরা টি-20 ক্রিকেট নিয়ে ইন দ্য মিনটাইম আসলে চিন্তা মনে হয় না ওইভাবে হয়েছে, সেটা হবে বিশ্বকাপ আসার 3 মাস বা 4 মাস আগে, কিন্তু এগুলো আসলে লং টার্ম প্ল্যান। একটা টিম 50 ওভারে বিশ্বকাপ খেলছে, ইন দ্য মিনটাইম আপনি আরেকটা টিমকে বা আরেকটা টিমের কিছু কিছু প্লেয়ারকে আপনার পাইপলাইনে যারা আছে যদি টি-20 জন্য আপনি রেডি রাখেন বা আপনি স্কিল ক্যাম্পগুলো ওইভাবে করেন, কিংবা ইন দ্য মিনটাইম আপনি যদি কোনো একটা ডোমেস্টিক টুর্নামেন্টও করতেন টি-20 ফর্মেটে, সেটা কিন্তু আলটিমেটলি আপনার জন্য বেনিফিশিয়াল হতে পারতো। ডেফিনেটলি NCL চলছে, NCL এর একটা ফ্যাক্টর রয়েছে, হতেই পারে NCL এর একটা টি-20 ভার্সন আপনি করে দেন এর মধ্যে, হতেই পারে BPL এর আগে NCL এর একটা টি-20 ভার্সন করে দেন, সেটা হওয়াটাও কিন্তু আসলে অস্বাভাবিক কোনো কিছু না। 4টা বা 5টা বা 6-7টা টিমকে নিয়ে আপনি NCL এর একটা টি-20 ভার্সন করেন, তাহলে লোকাল প্লেয়ারগুলো আসলে খেলতে পারে, লোকাল প্লেয়ারগুলো নিজেদেরকে এক্সপোজ করতে পারে, টি-20 ম্যাচ প্র্যাকটিসের সঙ্গে তারা হ্যাবিচুয়েটেড হতে পারে। সমস্যার জায়গাটা ওইখানে, ওই এক বছর খেলেছে, এখন আবার নেক্সট ইয়ার খেলবে, আপনি টি-20 প্লেয়ার কিন্তু ওইভাবে পাবেন না। সো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো নিয়েও কথা বলাটা খুব জরুরি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।